আগামী একুশ ফেব্রুয়ারি একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে একশো দিনের বকেয়া টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকার সেই বকেয়া টাকা না দেয় যেটা রাজ্য সরকার পায় এমনটা দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যে টাকা কবে ঢুকবে একুশ তারিখের অপেক্ষায় আপনারা সবাই হয়তো রয়েছেন তো এই মুহূর্তে একটা জরুরি আপডেট ব্রেকিং আপডেট ইতিমধ্যেই কিন্তু মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সময় কিন্তু কিছুটা চেয়ে নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে অর্থাৎ একুশ ফেব্রুয়ারি কিন্তু তাহলে টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কবে টাকা দেবে যারা টাকা পাবে সাধারণ মানুষ যারা জব কার্ড দিয়ে যারা কাজ করেছিল একশো দিনের কাজ করেছিল তাদের বকেয়া টাকা কি তাহলে একুশ তারিখ ঢুকছে না কি বলছে আজকের আপডেটে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি মন দিয়ে শুনবেন খুবই জরুরি আপডেট একদম বিগ ব্রেকিং আপডেট পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি মানুষের এই ভিডিওটি দেখা উচিত কেননা এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ তথ্য চলুন শুরু করি আজকের এই ভিডিও আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে কিছুটা সময় কেন চেয়েছে তার কারণ কি তাহলে একুশ তারিখ টাকা ঢুকছে না ঢুকলেও কয় তারিখে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে দেখুন আজকের এই ব্রেকিং আপডেট আপনার জন্য তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন তাদের বকেয়া টাকা দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং দেখতেই পারছেন অন স্ক্রিনে রয়েছে দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দু এই অফিসিয়াল ওয়েবসাইট একশো দিনের জব কার্ডের বিভিন্ন আপডেট কিন্তু এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় আপনারা জানেন এবং আরও একটা আপডেট রয়েছে এই ভিডিওতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আবাসের ঘরের টাকা অনেকেই পায়নি সেই টাকাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কাট দিতে পারে এমনটাই কিন্তু এই ভিডিওতে আপডেট রয়েছে সেই আপডেটটাও আপনারা দেখবেন শুনবেন দেখুন এখানে মমতা এনার্জি অন এমজিএনআরইজিএ প্রথমেই রয়েছে এবং 100 দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা বাড়ছে অতিরিক্ত সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা গত 3 ফেব্রুয়ারি রেড রোডের धरना মঞ্চ থেকে মমতা বলেছিলেন একুশ লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে একশো দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন কেন্দ্র না দিলে একশো দিনের কাজের টাকার পাশাপাশি তার সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও মিটিয়ে দেবে একশো দিনের কাজের টাকা আগামী একুশ ফেব্রুয়ারি রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন আমি একুশ ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম কিন্তু আরও কিছুদিন সময় লাগবে কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা একুশ লক্ষ নয় মমতা জানান সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে বৃহস্পতিবার বিধানসভার বক্তিতায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একশো দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে সমীক্ষা করে দেখা গিয়েছে একুশ লক্ষের বদলে ওই টাকা পাবে সাড়ে চব্বিশ চব্বিশ লক্ষ তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে তাই একুশ ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে একুশ তারিখ পরিবর্তন হয়ে কিন্তু ডেট হয়ে গেছে তারিখ হয়ে গেছে মার্চ মাসের এক তারিখ এবং এই মার্চ মাসের এক তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত তিন ফেব্রুয়ারি রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেছিলেন একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না মানুষের মানুষের টাকা টাকা বকেয়া মজুরির তাদের ব্যাংক পৌঁছে যাবে একুশ ফেব্রুয়ারি তবে একশো দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণাও করেছেন বৃহস্পতিবার বিধানসভায় তিনি জানিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ রয়েছে তাও আমরা দিব অর্থাৎ যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করবার পরেও ঘরের টাকা পাননি তাদের টাকা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা আবাস যোজনার অধীনে থাকা এগারো লক্ষ মানুষের টাকাও বন্ধ রয়েছে যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে পয়লা মে থেকে আমরা ওই টাকা দেব অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টান্ত ইতিমধ্যেই কিন্তু প্রচুর প্রচুর গরিব মানুষ কিন্তু আবাস যোজনার টাকা পেতে

খুশি ভালো থাকবেন ধন্যবাদ